নমস্কার বন্ধুরা, আমার ইউটিউবের সকল দর্শক বন্ধুদের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নেচার ফরএভার চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। চন্দ্রমল্লিকার সাকার থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সেটা আমি আমার বন্ধুদের দেখিয়েছিলাম আমার চ্যানেলে। সেই সাকার থেকে তৈরি করা চারাগুলোকে কিভাবে ফার্স্ট পটিং করতে হয় সেগুলোও আমরা দেখে নিয়েছিলাম। এবার এই যে চারা আমরা তৈরি করে রেখেছি, সেই চারাকে ধীরে ধীরে পরিচর্যা করে কিভাবে বড় করে তুলব, কিভাবে অনেক বেশি ফুল সেই চন্দ্রমল্লিকার থেকে আমরা নেব, সেগুলোই আজকে দর্শক বন্ধুদের সামনে তুলে ধরতে চলেছি। তো সবাই বন্ধুরা, নেচার ফরএভার চ্যানেলের সাথে আপনারা আছেন, অনেক অনেক ধন্যবাদ। যারা আজকে নতুন চ্যানেলে এসেছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য, যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনি পেয়ে যান। তো চলুন দেখে নেব কিভাবে চন্দ্রমল্লিকা চারা গাছের পরিচর্যা করে ধীরে ধীরে তাকে আমরা বড় করে তুলব। এইগুলো দেখছেন সেই চন্দ্রমল্লিকার চারা যেগুলো আমরা সাকার থেকে তৈরি করেছিলাম। সাকার থেকে চারা তৈরি করার পর সেগুলোকে এই প্লাস্টিকের পটে ফার্স্ট পটিং কীভাবে করতে হয় সেগুলোও আপনারা দেখেছেন। যারা দেখেননি তাদের জন্য আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, দেখে নিতে পারবেন কীভাবে এই চারা গাছগুলো তৈরি করে ফার্স্ট পটিং করেছিলাম। তো এখন দেখা যাচ্ছে চারা গাছগুলো বেশ সুন্দর গ্রোথ নিয়েছে, দেখুন প্রত্যেকটা গাছ। এই একটা গাছে দেখুন কিছু কুড়িও চলে এসেছে, এছাড়া সমস্ত গাছে ঠিকই আছে, গ্রোথ একদম ঠিকঠাক আছে, কোনো গাছে কুড়িও আসেনি। তো এখন হচ্ছে এই গাছগুলোতে পিঞ্চিং করার পালা। এই যে আগার ডালগুলো দেখছেন, যেহেতু গাছগুলো একটু বড় হয়ে গেছে তো গাছগুলোকে বুশি বাড়ানোর জন্য প্রত্যেকটা আগার ডালগুলোকে আমরা পিঞ্চ করে দেব। পিঞ্চ করার অর্থ উপরের একদম ডালগুলোকে আমরা কেটে দেব এবং যা একটা আধটা নিচের দিকে পাতা ফাঙ্গাস লেগেছে সেগুলোকেও তুলে ফেলছি। তো প্রত্যেকটা গাছের আগাগুলোকে আমরা এরকম আঙুলের সাহায্যে, হাতটা ভালো করে স্যানিটাইজ করে নিয়ে আঙুলের সাহায্যে আমরা পিঞ্চ করে তুলে নিয়ে আসব। এর ফলে কী হবে, গাছ আস্তে আস্তে অনেক বেশি বুশি হতে থাকবে, গাছ অনেক বেশি ঝাঁকড়া হতে থাকবে। তো একটা একটা করে সমস্ত গাছের আগায় আমি পিঞ্চিং করে দিচ্ছি। গাছগুলোকে পিঞ্চিং করার পরে আমি কিছুটা কিচেন কম্পোস্ট ভেজানো জল নিয়ে নিয়েছি, যেটা একটা অর্গানিক ফার্টিলাইজার, তাতে কিছুটা সাব ফাঙ্গিসাইড মিশিয়ে নিচ্ছি। এটা আমি গাছের গোড়ায় দিয়ে দিতে চলেছি। ফাঙ্গিসাইড এই জন্য মিশিয়ে নিলাম যাতে এই কিচেন কম্পোস্ট থেকে গাছের গোড়ায় কোনো রকম ছত্রাক আক্রমণ করতে না পারে। তো প্রত্যেকটা গাছের গোড়ায় এই কিচেন কম্পোস্ট ভেজানো জল, অনেকদিন ধরে কিচেন কম্পোস্ট ভিজিয়ে যে একটা অর্গানিক সার তৈরি করেছি বাড়িতে, সেই জলটা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, যাতে গাছের গ্রোথ খুব ভালো হয় এবং গাছে একেবারেই ফাঙ্গাস যাতে অ্যাটাক করতে না পারে, সেই জন্য এই কিচেন কম্পোস্ট ভেজানো জল প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এটা দেখছেন গাছগুলোকে প্রথম পিঞ্চিং করার 20 দিন বাদের অবস্থা। প্রত্যেকটা গাছে দেখুন যেখানটায় পিঞ্চ করে দিয়েছিলাম তার পাশ থেকে দুটো তিনটে করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটে করে নতুন ডাল গজিয়েছে। আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে গাছগুলোকে অনেক বেশি বুশি করা, অনেক বেশি ঝাঁকড়া করা। যত বেশি আমরা গাছগুলোকে বুশি করতে পারবো তত বেশি ডাল গজাবে গাছগুলোতে এবং তত বেশি পরিমাণে এই গাছগুলো আমাদের ফুল দেবে। তো
দেখতে পাচ্ছেন 20 দিন বাদে যে নতুন ডালগুলো বেরিয়েছে, বড় হয়েছে ডালগুলো, সেই যে নতুন ডালগুলো এই দেখুন এই ঠিক এরকম জায়গায় আগে পিঞ্চ করা ছিল, এবার যে নতুন ডাল বেরিয়েছে সেগুলোরও প্রত্যেকটা আগাকে আবারও আমরা পিঞ্চিং করে দেব। নতুন যে আগার পাতাগুলো আছে দুটো বা তিনটে পাতা নিয়ে নতুন ডালটাকে হাতের সাহায্যেই আবার হাত স্যানিটাইজ করে নিয়ে পিঞ্চ করে দেব, যাতে আবারও নতুন ডাল বেরায় এবং গাছগুলো অনেক বেশি বুশি হয়ে ওঠে। তো প্রত্যেকটা গাছে আমি সেটাই করতে চলেছি। দেখুন এক একটা গাছের ডালগুলো একটু বেশি লম্বা হয়ে গিয়েছিল, একে সঠিক সময়ে পিঞ্চিং করে উঠতে পারেনি, ওই জন্য ওই লম্বা ডালটাকেই কেটে বাদ দিচ্ছি। গাছটাকে আমাদের যেহেতু বুশি করতে হবে, একটা রাউন্ড শেপ দিতে হবে, সেই জন্য একটু খেয়াল করব যে গাছগুলো একটু বেশি লম্বা হয়ে গেছে ডালগুলো, সেই ডালগুলো লম্বাভাবেই আমরা কেটে ফেলব, এবং যেগুলো বেশি লম্বা হয়নি সেই গাছগুলোর শুধু আগার ডালগুলোকে কেটে দেব। যেমন ধরুন এই গাছটি, এর হাইট একদম ঠিকঠাক আছে, হাইট এবং এর ভলিউম দুটোর সামঞ্জস্য আছে, ওই জন্য এই গাছটার শুধুমাত্র আগার ডালটাকে পিঞ্চিং করে দিচ্ছি। তো আমার মতো যদি আপনারা এরকমভাবে গাছগুলোকে পিঞ্চিং করে যেতে পারেন সারা বছর ধরে এবং খাদ্যের যোগান দিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনাদেরও চন্দ্রমল্লিকা গাছ যখন আগামী শীত পড়ার সাথে সাথে ফুল দেওয়া শুরু করবে তখন প্রচুর ফুল একসাথে আপনারা অনেক পেয়ে যেতে পারবেন। তো ডালগুলোকে এভাবেই পিঞ্চ করে দিতে হবে। এই একটা গাছে দেখুন বারবার করে কুড়ি চলে আসছে, আমি আগেও দেখিয়েছিলাম, এখনও দেখুন এই পার্টিকুলার একটা গাছে কুড়ি চলে আসছে। তো কুড়িগুলোকে কিন্তু একেবারেই আমাদের রেখে দিলে চলবে না, কুড়ি সমেত ডালগুলো ভেঙে ফেলতে হবে, কারণ আমরা পরবর্তী সিজনে ফুল নেওয়ার জন্য গাছগুলোকে তৈরি করছি। দেখুন গাছগুলোকে যেহেতু সেমি শেডের এরিয়ায় রাখা হয়েছে, এমন জায়গায় রাখা হয়েছে যেখানে কিছুটা সূর্যালোক পৌঁছায়, ফুল সানলাইটে রাখা হয়নি, তো অনেক সময় দেখা যাবে গাছের গোড়ার দিকের কিছু পাতা শুকিয়ে যেতে পারে বা সেসব পাতাগুলোয় ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে। তো যখনই দেখবেন যে কিছু পাতা শুকিয়ে যাচ্ছে, ইমিডিয়েটলি গাছের থেকে সেই শুকনো পাতাগুলোকে বা একটু পচে যাওয়া পাতাগুলোকে তুলে ফেলতে হবে, যাতে নতুন করে আর কোনো পাতায় ফাঙ্গাসের অ্যাটাক না হয়। সেই জন্য সবসময় গাছকে পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। গাছের গোড়ার দিকে দেখবেন একটা দুটো পাতা হয়তো অনেক সময় এরকম শুকনো হলেও হতে পারে, সবসময় গাছগুলোকে চেষ্টা করবেন পরিষ্কার করে রাখার জন্য। এবারে একটা গাছ আপনাদেরকে দেখাই, দেখুন এই গাছটা, এই গাছের পাতার কিনারাগুলোতে একটু ইয়োলিশ ইয়োলিশ হয়ে গেছে, পাতার এজে দেখুন ইয়োলিশ স্পট পড়েছে, এটা যে কারণে হয় সেটা হলো পটাশ ডেফিসিয়েন্সির জন্য। প্রথমেই বললাম যে গাছগুলো ফুল সানলাইটে নেই, একটু শেডের জায়গায় আছে, তো কী করতে হবে, পটাশ, কেমিক্যাল পটাশ, যেহেতু ইনস্ট্যান্ট কাজ করতে হবে আমাদের, অর্গানিক ফার্টিলাইজার একটু দেরিতে কাজ করে, তো এখনই আমার এই গাছের ট্রিটমেন্ট করতে হবে, যেহেতু দেখতে পাচ্ছি গাছে পটাশ ডেফিসিয়েন্সি হচ্ছে, ওই জন্য কেমিক্যাল পটাশ এক চিমটে করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। কেমিক্যাল সার যেহেতু খুব বেশি পরিমাণে কোনো গাছে দেব না, ঠিক এক চিমটে মতো নিয়ে, শুধুমাত্র যে গাছে দেখতে পাচ্ছি পটাশ ডেফিসিয়েন্সি হয়েছে সেই গাছে নয়, অন্যান্য গাছের গোড়াতেও দিয়ে দেব, যাতে অন্যান্য গাছগুলোতেও এরকম পটাশ ডেফিসিয়েন্সি না হতে পারে। এবং পটাশ দিয়ে দেওয়ার পরে একটু জল গাছের গোড়ায় দিয়ে দেব, যাতে পটাশটা মাটির সঙ্গে ভালোভাবে মিশে যেতে পারে এবং গাছ শোষণ করতে পারে পটাশিয়াম।
পটাশ দেওয়ার পরে একটু করে জল প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। কেমিক্যাল ফার্টিলাইজার যদিও খুবই কম ইউজ করতে চাই, কিন্তু এখন যেহেতু দেখা যাচ্ছে পটাশ ডেফিসিয়েন্সি একদম স্পষ্ট গাছগুলোতে, পাতার কিনারা হলুদ হয়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে আমাদেরকে কেমিক্যাল ফার্টিলাইজারের সাহায্য কিন্তু নিতেই হবে। এখন কিছু শুকিয়ে রাখা কলার খোসা নিয়ে নিয়েছি। কলার খোসা কিন্তু খুব ভালো পটাশের সোর্স, তো গাছগুলোতে যেহেতু পটাশ ডেফিসিয়েন্সি হচ্ছে ইনস্ট্যান্ট কেমিক্যাল পটাশ দিয়ে ওদেরকে সাহায্য করেছি। এবার এই শুকনো খোসা আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি, নিয়ে তিন চার টুকরো করে খোসা প্রত্যেকটা টবের গোড়ায় দিয়ে দিচ্ছি ঠিক কেমিক্যাল পটাশ দেওয়ার দুদিন বাদে। এই কলার খোসা টবে দেওয়া থাকবে এবং যখনই জল দিতে থাকবো অল্প অল্প করে পটাশ কিন্তু গাছের গোড়ায় যেতে থাকবে, এর ফলে গাছে ভবিষ্যতে আর পটাশ ডেফিসিয়েন্সি হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো এরকমভাবে শুকিয়ে রাখা নেবেন। কাঁচা যদি নিতে চান, মানে পাকা কলার যদি কাঁচা খোসা নিতে চান, তাহলে সেটাকে অবশ্যই জলে ভিজিয়ে সেই জলটা দেবেন, ডাইরেক্ট খোসা দেবেন না, তাতে ছত্রাকের আক্রমণ হতে পারে গাছে। আর শুকনো খোসাকে যদি আপনি গুঁড়ো করে দিতে পারেন তাহলে খুবই ভালো কাজ হবে, সেক্ষেত্রেও গাছের পটাশ ডেফিসিয়েন্সি একেবারেই হতে পারবে না। এভাবেই একই পরিচর্যা গাছগুলোর ক্ষেত্রে আমরা রিপিট করতে থাকব এবং গাছগুলোকে সারা বছর ধরে এরকম যত্নে রেখে দেব, যাতে পরবর্তী সিজন পড়ার সাথে সাথে, শীতকাল পড়ার সাথে সাথে আমরা গাছগুলোর থেকে অনেক বেশি বেশি ফুল নিতে পারি। আমি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন অবধি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নেচার ফরএভারের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।